ওয়েলকাম টু নিবেস্কা প্যালেকাদাম আমি সুজাত আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রিটায়ারমেন্ট প্ল্যানিং রিটায়ারমেন্ট প্ল্যানিং কেন দরকার রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের কী 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 আছে বেস্ট অ্যাপ্রোচকে এ টু জেড একটা কথা সবসময় মনে রাখবেন যে কোনো গোল ফুলফিল করতে আপনাকে প্রপার হতে প্ল্যান করতে হবে উইদাউট প্ল্যানে কোনো গোল ফুলফিল করতে পারবেন না আর রিটায়ারমেন্ট প্ল্যান একটা সব থেকে বড় গোল সেই গোলকে ফুলফিল করতে আপনাকে প্রপার হতে প্ল্যান করতে হবে আপনি যদি সিরিয়াস হয়ে থাকেন রিটায়ারমেন্ট প্ল্যানিং নিয়ে তো এই ভিডিওটি আপনার জন্য লাস্ট পর্যন্ত দেখবেন কোনো স্কিপ করবেন না সো লেটস বিগেন সো এবার আমরা জানব रिटायरमेंट प्लॅनिंग कॅन दरकार निड रिटायरमेंट प्लॅनिंग তো রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের জন্য অনেকগুলো পয়েন্টস আছে আমি চারখানা পয়েন্টস নিয়ে আলোচনা করব তো প্রথম পয়েন্টস কি প্রথম পয়েন্টস হচ্ছে টু কভার ডেইলি লিভিং এক্সপেন্সেস আমাদের যে ডেলি লিভিং এক্সপেন্সেস আছে আফটার রিটায়ারমেন্টে সেটাকে যদি কভার করতে হয় তাহলে আমাকে রিটায়ারমেন্ট প্ল্যানিং করতে হবে আমি যদি রিটায়ারমেন্ট প্ল্যানিং না করি সেই ক্ষেত্রে আমাদের যে ডেইলি লিভিং এক্সপেন্সেস আছে সেটা কভার করতে আমাদের ডিফিকাল্টিস হবে সো তার জন্যে আমাকে কি করতে হবে রিটায়ারমেন্ট প্ল্যানিং করতে হবে প্রপার ওয়েতে এটা হচ্ছে প্রথম পয়েন্টস দ্বিতীয় পয়েন্টস কি দ্বিতীয় পয়েন্টস হচ্ছে টু কভার মেডিকেল এক্সপেন্সেস এটা হচ্ছে সবথেকে ভাইটাল পয়েন্টস রিটায়ারমেন্ট প্ল্যানিং এর সবথেকে ভাইটাল পয়েন্ট হচ্ছে টু কাভার মেডিকেল এক্সপেন্সেস সেই সময় মেডিকেল এক্সপেন্সেস টু হাই প্রচণ্ড আর হাই একটা কথা সব সময় রাখবেন সেই সময় মানে আফটার রিটায়ারমেন্টে হাউস হোল্ড এক্সপেন্সেসের ডাবল হচ্ছে মেডিকেল এক্সপেন্সেস ধরুন আপনার হাউসহোল্ড এক্সপেন্সেস হচ্ছে টোয়েন্টি থাউজেন্ড বিশ হাজার টাকা তাহলে সেই ক্ষেত্রে আপনার মেডিকেল এক্সপেন্সেস কত হবে ওই সময় চল্লিশ হাজার টাকা হবে যারা আজকের দিনে রিটায়ার্ড হয়েছে তাদেরকে জিজ্ঞাসা করবেন আজকের দিনে যা তার হাউসহোল্ড এক্সপেন্সেস তার ডবল হচ্ছে মেডিকেল এক্সপেন্সেস নানান অসুখ সেই সময় আপনার কারো ব্লাড প্রেশার হাই হ্যাঁ কারো ডায়াবেটিস আছে তো নানানভাবে সেই সময় রেকারিং এক্সপেন্সেস লাগে মেডিকেলে তো তার জন্য আমরা মেডিকেল এক্সপেন্সেস কভার করতে আমাদের প্রপার ওয়েতে রিটায়ারমেন্ট প্ল্যানিং করতে হবে আদারওয়াইজ কী হবে আমরা মেডিকেল যে এক্সপেন্সেস আছে সেটাকে কভার করতে পারবো না বা আমরা কন্টিনিউ করতে পারবো না আমাদের লাইফকে আমাদের লাইফকে আমাদের ডিফিকাল্টিজ আসবে আমি যদি প্রপার ওয়েতে রিটায়ারমেন্ট প্ল্যানিং না করি এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট এবার থার্ড পয়েন্ট কি থার্ড পয়েন্ট হচ্ছে মন্দে শুনবেন যখন রিটায়ারমেন্ট প্ল্যানিং করবেন এই থার্ড পয়েন্টটা থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি টু ফাইট ইনফ্লেশন মানে ইনফ্লেশনের সাথে ফাইট করে আমাকে আমার প্রপার ওয়েতে রিটায়ারমেন্ট প্ল্যানিং করতে হবে কীভাবে আপনারা জানেন যে হারে দিন বা দিন টাকার ভ্যালুয়েশান কমছে জিনিসপত্রের দাম বাড়ছে আমি আজকে দিনে দেখি না সেভেন পার্সেন্ট রেট অফ ইন্টারেস্টে আপনার সেভেন পার্সেন্ট ইনফ্লেশন রেট অফ ইন্টারেস্টেই বলব না সেভেন পার্সেন্ট ইনফ্লেশন জিনিসপত্রের দাম রেগুলার বেসিসে বাড়ছে রেগুলার বেসিসে টাকার ভ্যালুয়েশন কমছে তো আমরা যখনই রিটায়ারমেন্ট প্ল্যানিং করবো আমাকে এ ধ্যানটা রাখতে হবে যে আমাদের ইনফ্লেশান যেন অ্যাড করে রিটায়ারমেন্ট প্ল্যানিং করতে হবে দিন বা দিন বাড়ছে ধরুন আমি একটা এক্সাম্পল দিই ছোট্ট একটা এক্সাম্পল নিয়ে আপনাকে বুঝাচ্ছি ধরুন আপনার এই যখন কত আপনার এই যখন থার্টি আপনার আজকে হাউসহোল্ড এক্সপেন্সেস কত হাউসহোল এক্সপেন্সেস হচ্ছে টোয়েন্টি সরি টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ধরুন আপনার এজ হচ্ছে থার্টি আপনার হাউসহোল্ড এক্সপেন্সেস টোয়েন্টি ফাইভ থাউজেন্ড আজ থেকে তিরিশ বছর পর যদি রিটায়ার করেন আপনাকে সেম লাইফ সেম লাইফস্টাইল মেনটেন করতে কি কত টাকা লাগবে না কত টাকা লাগবে আমি জাস্ট একটা ক্যালকুলেশন করে আমি বলে দিচ্ছি যে আপনার এখন আপনার এজ হচ্ছে থার্টি সেই সময়ে আপনার সেম লাইফস্টাইল মেনটেন করতে মানে পঁচিশ হাজার টাকা যা লাইফস্টাইল মেনটেন করছেন সেই সময় সেম লাইফস্টাইল মেনটেন করতে আপনাকে টাকা দিতে হবে খরচা করতে হবে ওয়ান লাখ ফোরটি থ্রি থাউজেন্ড ডিউ টু ইনফ্লেশন আমি সিক্স পার্সেন্ট ইনফ্লেশন ক্যালকুলেশন করছি অনলি সিক্স পার্সেন্ট সিক্স পার্সেন্ট ইনফ্লেশনে আপনার পঁচিশ হাজার টাকার ভ্যালুয়েশান দাঁড়াবে সেই সময় এক লাখ তেতাল্লিশ হাজার টাকা সেম লাইফস্টাইল মেনটেন করতে যদি আপনার এজ থার্টি হয়ে থাকে ধরুন আপনার এজ এখন ফর্টি আপনার এজ ফোরটি সেম লাইফ লাইফস্টাইল মেনটেন করতে যদি পঁচিশ হাজার টাকা আপনার খরচা হচ্ছে সেম লাইফস্টাইল মেনটেন করতে সেই সময় লাগবে আফটার টোয়েন্টি ইয়ার্স যখন রিটায়ার করবেন সেই সময় লাগবে এইট্টি থাউজেন্ড ডিউ টু ইনফ্লেশন ওই জন্য আমাদের ইনফ্লেশনের সাথে ফাইট করার জন্যই আমাদের প্রপার ওয়েতে কী করতে হবে আমাকে রিটায়ারমেন্ট প্ল্যানিং করতে হবে আদারওয়াইজ আমরা প্রপার ওয়েতে রিটায়ারমেন্ট প্ল্যানিং করতে পারবো না সেই সময় ডিফিকাল্টিস হবে আমাদের এক্সপেন্সেসকে কভার করতে তো ইনফ্লেশনের সাথে ফাইট করার জন্যই আমাদেরকে প্রপার ওয়েতে কী করতে হবে রিটায়ারমেন্ট প্ল্যানিং করতে হবে এটা থার্ড নাম্বার পয়েন্টস এবার ফোর্থ নাম্বার কি ফোর্থ নাম্বার পয়েন্টস হচ্ছে আমাদের নিড বা অ্যাসপিরেশনস মানে অনেক ইচ্ছা থাকে স্বপ্ন থাকে রিটায়ারমেন্ট পর ওয়ার্ল্ড ট্যুর করব বা রিটায়ারমেন্ট পর অনেকে বলে আমি সমুদ্রের ধারে আমি একটা কফি হাউস করবো বা কেউ পাহাড়ে গিয়ে কফি হাউস করবে বা রেস্টুরেন্ট খুলবে অনেক কিছু গোল থাকে ইচ্ছা থাকে সেই ইচ্ছাকে ফুলফিল করতে আপনাকে রিটায়ারমেন্ট প্ল্যানিং করতে হবে আদরওয়াইজ আপনি প্রপার ওয়েতে রিটায়ারমেন্ট প্ল্যানিং যদি না করেন প্রপার ওয়েতে আপনার যে গোল আছে সেই গোলকে পরিপূর্ণ করতে পারবেন না এই চারখানা পয়েন্টস মেইন আছে রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের জন্য এবার আমরা জানবো যে রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের কী কী স্টেপ আছে প্রত্যেকটা স্টেপ নিয়ে আলোচনা করব তো প্রথম স্টেপ কি তো প্রথম স্টেপ হচ্ছে ডিটারমাইন ইউর রিটায়ারমেন্ট এজ আপনার যে রিটায়ারমেন্ট এজ আছে সেটাকে আপনাকে ডিটারমাইন করতে হবে আপনি কবে রিটায়ার্ড করবেন নর্মালি কত শার্টে রিটায়ার্ড করে নর্মাল সবাই ষাটে রিটায়ার্ড হয় তো অনেকে বলে না ষাটে রিটায়ার করব না আমি সিক্সটি সরি ফিফটি ফাইভে রিটায়ার করবো অনেকে বলে না ফিফটিতে রিটায়ার করবো অনেকে পাবে বলে আবার ফর্টি ফাইভে রিটায়ার করবো তাহলে আপনাকে কী করতে হবে আপনাকে প্রথমে ডিসাইড করতে হবে যে আপনি কবে রিটায়ার করবেন এটা হচ্ছে ফার্স্ট এড কেন আপনি য ধরুন আজকে আপনার এজ আছে থার্টি আপনি প্ল্যানিং করেছেন ফিফটি ফাইভে রিটায়ার করবেন তার মানে আপনার কাছে কতদিন বাকি আছে পঁচিশ বছর বাকি আছে রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের জন্য মানে পঁচিশ বছরের টোটাল ইনভেস্টমেন্ট করতে হবে রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের জন্য তো তার জন্য আপনাকে প্রথমে ডিসাইড করতে হবে যে আপনি কবে রিটায়ার করবেন আপনার রিটায়ারমেন্ট এজ কী হবে সেটা আপনাকে প্রথমে ডিসাইড করতে হবে এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট কি সেকেন্ড পয়েন্ট হচ্ছে রিটায়ারমেন্ট করপাস কি করতে হবে আপনাকে কত টাকা রিটায়ারমেন্ট কর্পাস হবে সেটা ডিসাইড করতে হবে আপনাকে কী করতে হবে যে আপনার রিটায়ারমেন্ট করপাস কত টাকা হওয়া উচিত সেটা ডিসাইড করতে হবে সেটা হচ্ছে ভাইটাল পয়েন্টস আপনাকে ক্রিয়েট করতে হবে তৈরি করতে হবে যে আপনাকে কত টাকা রিটায়ারমেন্ট কর্পাস দরকার আপনার রিটায়ারমেন্টের সময় তো এটা হচ্ছে সব থেকে ভাইটাল পয়েন্ট এবার কথা হচ্ছে যে রিটায়ারমেন্ট কর্পাস কীভাবে ক্যালকুলেট করব এটা সব থেকে বড় কথা যে আমি তো বুঝলাম যে রিটায়ারমেন্ট করপাস আমার দরকার কিন্তু কিভাবে ক্যালকুলেট করবো কি কী পয়েন্টস বা কী কী প্যারামিটার আমার দরকার রিটায়ারমেন্ট করপাস ক্যালকুলেট করতে তো প্রথম যদি বলি প্রথমেই যদি বলি আপনাকে কি করতে হবে প্রথমে আপনাকে আপনার যে আমি একটু আগেই বললাম যে আপনাকে রিটায়ারমেন্ট করপাস ক্যালকুলেট করতে গেলে আপনাকে ফিউচার ভ্যালু নিয়ে আসতে হবে উইথ অ্যাডজাস্টেড ইনফ্লেশান মানে ইনফ্লেশনকে অ্যাডজাস্ট করে ধরুন আপনার আজকের দিনের কারেন্ট মান্থলি এক্সপেন্সেস কত পঁচিশ হাজার টাকা আমি ইনফ্লেশন যখন অ্যাড এক্সাম্পল দিই সেখানে বলেছি যে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড যদি আপনার আজকে কারেন্ট এক্সপেন্সেস হয় মান্থলি আর আপনার এজ যদি থার্টি হয় ধরুন আপনার তিরিশ বছর বয়স আপনার কারেন্ট মান্থলি এক্সপেন্সেস হচ্ছে পঁচিশ হাজার টাকা সেই ক্ষেত্রে ষাট বছর আপনার কত টাকা দরকার লাগবে সেম লাইফ স্ট্যান্ড মেনটেন করতে ওয়ান লাখ ফর্টি থ্রি থাউজেন্ড তার মানে আপনি যখনই রিটায়ারমেন্ট করপাস ক্রিয়েট করবেন বা প্ল্যানিং করবেন সেই ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে যখন রিটায়ারমেন্ট করব সেই সময় আমার কারেন্ট মান্থলি ইনকাম ওই সময় মান্থলি ইনকাম কত দরকার তো সেই সময় মান্থলি ইনকাম কত দরকার এক লাখ তেতাল্লিশ হাজার টাকা দরকার এক লাখ তেতাল্লিশ হাজার টাকা দরকার তো এক লাখ তেতাল্লিশ হাজার টাকা পেতে গেলে ওই সময় আমাকে কত টাকা সেই সময় করপাস দরকার আমার সেই সময় মানে যখন আমি রিটায়ার করবো সেই সময় কত টাকা করপাস দরকার তার ক্ষেত্রে আমি এক লাখ তেতাল্লিশ হাজার টাকা পাবো তাহলে একটা ক্যালকুলেশন করে নিই একটা ছোট্ট ক্যালকুলেশন করে আমরা বুঝে নিই তাহলে ইজিলি বুঝতে পারবো যে আমার যখন আমার এ এখন এজ হচ্ছে থার্টি যখন আমি সিক্সটিতে রিটায়ার করবো আমার কত দরকার আমার দরকার হচ্ছে এক লাখ তেতাল্লিশ হাজার টাকা মান্থলি তো সেই ক্ষেত্রে ধরুন আমার এজ হচ্ছে থার্টি দিলাম অ্যান্ড রিটায়ারমেন্ট হচ্ছে সিক্সটি হুম এখানে একটা দিলাম লাইফ এক্সপেক্টেন্সি এটা হচ্ছে আশি এইটটি দিলাম লাইফ এক্সপেন্টেন্সি মানে আমার কতদিন পর্যন্ত আমি এক্সপেক্টেড বাঁচতে পারি ঠিক আছে অ্যান্ড মান্থলি এক্সপেন্সেস সেই সময় কত টাকা দরকার এক লাখ তেতাল্লিশ হাজার টাকা আমি এক লাখ তেতাল্লিশ হাজার টাকা মান্থল এক্সপেন্সেস দিলাম এবার এখানে কী ক্যালকুলেশন ক্যালকুলেশনের রেট অফ রিটার্ন দিলাম যখন আমি ইনভেস্টমেন্ট করছি ইনভেস্টমেন্টের উপর আমার রিটার্ন দিলাম বারো পারসেন্ট অ্যান্ড রেট অফ রিটার্ন মানে আফটার ইনভেস্টমেন্টে রেট অফ রিটার্ন ধরলাম মানে সরি আফটার রিটারমেন্টে পোস্ট রিটারমেন্টের রেট অফ রিটার্ন দিলাম সেভেন পারসেন্টেজ ঠিক আছে জাস্ট ক্যালকুলেট করলাম তো সেই সময় যদি আমাকে এক লাখ তেতাল্লিশ হাজার টাকা মান্থলি পেতে হয় তার জন্য আমাকে কত টাকা করপাস লাগবে ওয়ান ক্রোড নাইনটি ফোর ল্যাক্স করপাস লাগবে ওয়ান ক্রোড নাইনটি ফোর ল্যাক্স সেই সময় যদি আমার কাছে ওয়ান ক্রোড নাইনটি ফোর ল্যাক্স থাকে তাহলে আমি কী করবো আমার এক লাখ তেতাল্লিশ হাজার টাকা মান্থলি আমি পেনশন পাব ঠিক আছে না রিটায়ারমেন্টের পর তো সেই ক্ষেত্রে এক লাখ তেতাল্লিশ হাজার টাকা পেতে গেলে আপনাকে ওয়ান ক্রো নাইনটি ফোর ল্যাক্স করপাস লাগবে এবার কথা হচ্ছে প্রশ্ন অন্য জায়গায় প্রশ্ন হচ্ছে এক কোটি নাইনটি ওয়ান ক্রো নাইনটি ফোর ল্যাক্স ক্রিয়েট করতে আমাকে মান্থলি কত টাকা বা ওয়ান টাইম আমাকে কত টাকা দিতে হবে এখানে জাস্ট ক্যালকুলেটার আছে ক্যালকুলেটারটা আপনি প্লে স্টোরে গিয়ে পেয়ে যাবেন রিটায়ারমেন্ট প্ল্যানার ক্যালকুলেট করতে পারবেন ওখানে রিটারমেন্ট প্ল্যান রিটারমেন্ট প্ল্যানার ডাউনলোড করবেন প্ল্যানার ডাউনলোড করে আপনি ওখানে ক্যালকুলেট করতে পারবেন বা আমি যে চেষ্টা করব আমি লিঙ্কে আমাদের ডেসক্রিপশনের লিঙ্কে দিয়ে দেওয়ার ঠিক আছে তো সেই ক্ষেত্রে ওয়ান ক্রো নাইনটি ফাইভ ল্যাক্স বা নাইনটি ফোর ল্যাক্স পেতে গেলে আপনাকে মান্থলি পাঁচ হাজার পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে আপনি মান্থলি বেসিসে যদি কোনো রিটায়ারমেন্ট ফান্ডে আপনি যদি ইনভেস্টমেন্ট করেন সেই ক্ষেত্রে পাঁচ হাজার পাঁচশো টাকা যদি মান্থলি থার্টি ইয়ার্সের জন্য ইনভেস্টমেন্ট করেন কন্টিনিউসি থ্রু আউট দা থার্টি ইয়ার্স ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রে ওয়ান ক্রোড নাইনটি ফোর ল্যাক্স আপনি রিটায়ারমেন্ট করপাস ম্যানেজ করতে পারবেন বা ক্রিয়েট করতে পারবেন বা আপনি যেমন লামসাম করবেন এখানে জাস্ট ক্যালকুলেশনে দিয়েছে লামসাম ইনভেস্টমেন্টে ওয়ান সরি ফাইভ ল্যাক্স ফর্টি ওয়ান থাউজেন্ড পাঁচ লাখ একচল্লিশ হাজার টাকা যদি আপনি লামছাম ইনভেস্টমেন্ট করেন সেই ক্ষেত্রে ওয়ান ক্রোড় নাইনটি ফোর নাইনটি ফোর ল্যাক্স আপনি ক্যালকুলেট করতে পারেন ক্রিয়েট করতে পারেন রিটায়ারমেন্ট পারপাস এখানে জাস্ট রেট অফ রিটার্ন ধরেছি কত টুয়েলভ পার্সেন্ট টুয়েলভ পার্সেন্ট রেটে রেট অফ রিটার্ন ধরেছি তো এই হচ্ছে ব্যাপার আপনাকে তাহলে বুঝে গেলেন আপনি রিটায়ারমেন্ট কর্পাস কীভাবে ক্যালকুলেট করে তাহলে আপনি রিটায়ারমেন্ট কর্পাস ক্যালকুলেট করতে গেলে আপনাকে জানতে হবে যে ওই সময় আপনার র্যাকারিং এক্সপেন্সেস কত হতে পারে বা কত টাকা দরকার মান্থলি কত টাকা দরকার সেই বেসিসে আপনাকে রিটায়ারমেন্ট পারপাস ক্রিয়েট করতে হতে হবে ঠিক আছে এটা হচ্ছে থার্ড নাম্বার পয়েন্ট এবার ফোর্থ নাম্বার পয়েন্ট ফোর্থ নাম্বার পয়েন্ট হচ্ছে যে আপনাকে ফোর্থ নাম্বার পয়েন্টস কি ফোর্থ নাম্বার পয়েন্টস হচ্ছে অনেকেই বলবে যে বা অনেকেই বলে যে আমার রিটার্ন প্ল্যানিংয়ের জন্য তো কিছু টাকা বাজেট করা আছে ওটাকে কীভাবে ক্যালকুলেট করবো ধরুন বাজেট করা মানে ইনভেস্টেড করেছেন ধরুন আপনি এক লাখ টাকা ইনভেস্টমেন্ট করেছেন বা পঞ্চাশ টাকা ইনভেস্টমেন্ট করেছেন আজকে থেকে পঞ্চাশ টাকা বা তার এক লাখ টাকা তিরিশ বছর সেম ক্যাল ক্যালকুলেট ধরি তিরিশ বছর পর যা আপনার ফিউচার এক্সপেন্সেস ফিউচার ইনকাম হবে ধরুন আজকে এক লাখ টাকা আছে তিরিশ বছর পর যা ফিউচার ভ্যালু হবে আপনার যে এক লাখ টাকার ফিউচার ভ্যালু হবে টোটাল করপাস থেকে মাইনাস করবেন যেটা বাঁচবে সেই বেসেসে আপনি ইনভেস্টমেন্ট করবেন এটা হচ্ছে আপনার ফোর্থ নাম্বার পয়েন্ট ফিফ্থ নাম্বার পয়েন্ট কি ফিফ ফিফথ নাম্বার পয়েন্ট হচ্ছে পাঁচ নাম্বার পয়েন্ট হচ্ছে স্টার্ট আর্লি যত তাড়াতাড়ি স্টার্ট করবেন তত আপনার বেনিফিট বেশি এবারে স্টার্ট আর্লি কেন বললাম তারও পিছনে রিজন আছে হুম জাস্ট আমরা এটাও একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই সেম ক্যালকুলেশন করি যার বয়স তিরিশ বছর ষাট বছর রিটায়ারমেন্ট করবে ওনাকে সেই এক লাখ চুরানব্বই হাজার সরি এক কোটি চুরানব্বই লাখ মানে ওয়ান ওয়ান করোড নাইনটি ফোর লাখ ক্রিয়েট করতে পাঁচ হাজার পাঁচশো দিতে হবে কিন্তু যদি বলেন যে আমার এখন থার থার্টি ইয়ার্স আমার এজ আমি এখন ক্রিয়েট করব না মানে এখন স্টার্ট করব না আমি চল্লিশ বছরে গিয়ে স্টার্ট করব এখন পাঁচ হাজার পাঁচশো দিতে হবে চল্লিশ বছরে গিয়ে স্টার্ট করব কত টাকা দিতে হবে মান্থলি আমি যদি চল্লিশ বছরে গিয়ে আবার রিটায়ারমেন্ট প্ল্যানিংটা স্টার্ট করি সেই জন্য আমাকে উনিশ হাজার চারশো টাকা পেমেন্ট করতে হবে তিন গুণা পেমেন্ট করতে হবে আফটার টেন ইয়ার্স আমি যদি এখন রিটায়ারমেন্ট প্ল্যান না করি সেই জন্যই বলি স্টার্ট আর্লি ফিফথ নাম্বার পয়েন্ট কি স্টার্ট আর্লি যত তাড়াতাড়ি আপনি স্টার্ট করবেন তত আপনার বেনিফিট বেশি আর যত লেট করবেন তত আপনার ল লস বেশি মানে আপনাকে পেমেন্ট বেশি করতে হবে তো এটা হচ্ছে ফিফথ নাম্বার পয়েন্ট আমার মনে হয় ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন কোনো কোয়ারিজ থাকলে লিখে জানাবেন আমি প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার দিব অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আইকন অবশ্যই প্রেস করবেন থ্যাংক ইউ